ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস টেনের অষ্টম অধ্যায়ের লম্ববৃত্তাকার চোঙ অর্থাৎ কোষে দেখি এইটের অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 8 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 9 দাগ থেকে শুরু করব। 9 দাগে কী আছে? 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। তা বন্ধুরা, আমরা একটু ছবিটা অঙ্কন করে অঙ্কটা বোঝার চেষ্টা করি। তা দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এই গ্যাস জারের মধ্যে কিছুটা জল ছিল এবং এই নিরেট লম্ববৃত্তাকার লোহার টুকরোকে সম্পূর্ণ জলে ডোবানো হয়েছে। এতে কী হয়েছে বন্ধুরা, এই প্রথম অবস্থায় যে জলতল ছিল সেই জলতল এতটুকু উপরে উঠে এসছে। এটা আমরা যদি 8 সেমি ধরি, তা আমাদের এই 8-এর মান বের করতে হবে। তা বন্ধুরা দেখো, আমরা জানি যদি কোনো বস্তুকে তরলের মধ্যে ডোবানো হয় তবে সেই বস্তুটি তার সমান আয়তনের তরলকে সে অপসারিত করে, তাই না? এক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে। লোহার টুকরোটির তরলে ডোবানোর ফলে এই লোহার টুকরের সমান আয়তনের জল সে অপসারিত করেছে। তার জন্য কিন্তু জলতলের এই উচ্চতা বৃদ্ধি। এই যতটুকু জল অপসারিত হয়েছে, এই জলের আয়তন এবং এই নিরেট লোহার টুকরের আয়তন সমান হবে। তাই এই দুটি আয়তন সমান করে আমরা সেখান থেকে সহজেই এইসের মান বের করতে পারবো। কেমন? তা দেখো, ধরি জলতলের উচ্চতা 8 সেমি উপরে উঠে আসবে, ঠিক আছে? তা আমরা এই জলের আয়তন বের করব। তার জন্য আমাদের কি দরকার? আয়তন বের করতে গেলে ব্যাসার্ধ আর উচ্চতা দরকার। দেখো বন্ধুরা, গ্যাস জারের ব্যাস কতগুলো দিচ্ছে? 7 সেমি। তাহলে গ্যাস জারের ব্যাসার্ধ সমান কি হবে? 7/2 সেমি, তাই তো? অতএব এই উঠে আসা জলের আয়তন, এখানে উঠে আসা, ঠিক আছে, উঠে আসা জলের আয়তন কি হবে বন্ধুরা? পাই আর স্কোয়ার এইচ। এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিই। পায়ের মান কত? 2/7। আরের মান আমরা কত বের করেছি? 7/2, এবং সেটি স্কোয়ার রূপ আছে, তার জন্য আমরা একটি 7/2 দুবার লিখে দেব। এবং উচ্চতা কি আমরা 8 ধরেছি, তাহলে এত ঘনসেমি। কেমন? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2 দিয়ে কাটলে আমরা 11 পাবো, 7/7 কেটে গেল, তাহলে পাচ্ছি 7/11 77/2 8 ঘনসেমি, ঠিক আছে? তা বন্ধুরা, এটি হচ্ছে জলের আয়তন। এবার লোহার টুকরোর আয়তন আমরা বের করব। তা দেখো, আয়তন বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ এবং উচ্চতা দরকার। তা নিরেট লোহার টুকরোর ব্যাসার্ধ 8 সমান কি হবে? ব্যাস বলে দিয়েছে 5.6 সেমি, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো? 2.8 সেমি আমরা পাবো, ঠিক আছে? নিরেট লোহার টুকরোর উচ্চতা 8 সমান কি আছে? 5 সেমি আছে। অতএব নিরেট লোহার টুকরোর আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ সমান। আমরা এবার মানগুলি বেছে দিই। তো দেখো, পায়ের মান হচ্ছে 2/7 × আরের মান আমরা কত বের করেছি? 2.8। তাই স্কোয়ার আছে বলে আমরা সেটি দুবার লিখে দিলাম, × 8 বলতে 5, ঠিক আছে? এত ঘনসেমি। তা দেখো বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম যে এই দুটি আয়তন সমান হবে, তাহলে আমরা সত্তানুসারে লিখতে পারি যে 77/2 8 সমান 2/7 × 2.8 × 2.8
গুণ 5, ঠিক আছে। তো এখান থেকে আমরা এইচ সমান কি পাবো, এইচ সমান পাবো এই 22/7 গুণ 2.8 গুণ 2.8 গুণ 5 গুণ, বন্ধুরা এই নিচেরটা কি হবে উপরে চলে যাবে, কোনাকোনি গুণ হয় আর উপরেরটা কি নিচে চলে আসবে। এবার আমরা কি করব, কাটাকাটি করব। দেখো 11 যদি কাটি আমরা কি পাচ্ছি, 11 × 22 7 × 11 = 77। এবার 7 দিয়ে 2.8কে কাটলে আমরা 10.4 পাবো, এখানে 7 দিয়ে 2.8কে কাটলে আমরা 10.4 পাবো। তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি 2 × 10.4 গুণ 10.4 গুণ 5 গুণ 2। 2 দিয়ে 5কে গুণ করলে 5 × 2 = 10, 10 দিয়ে 0.4কে গুণ করলে আমরা 4 পাবো। এবার দেখো এই 4 দিয়ে 2কে গুণ করলে 4 × 2 = 8, এবং 8 দিয়ে 0.4কে গুণ করলে আমরা 3.2 পাবো। অর্থাৎ এই সমান পাবো আমরা 3.2 সেমি। তবে আমাদের উত্তর কি হলো বন্ধুরা, তবে আমাদের উত্তর হবে জলতল 3.2 সেমি উপরে উঠে আসবে। কেমন? এবার 10 দাগেরটা লক্ষ্য করো। 10 দাগে কি বলা আছে, একটি লম্ব চঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। তা বন্ধুরা কোনো লম্ববৃত্তাকার বস্তুর ক্ষেত্রফল আয়তন বের করতে গেলে আমাদের দুটো জিনিস প্রয়োজন হয়, একটা হচ্ছে ওই লম্ববৃত্তাকার বস্তুর ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা, সেই দুটি আমাদের বের করতে বলেছে। ধরি স্তম্ভের ব্যাস সমান 12 মিটার, তবে ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক অর্থাৎ 8 মিটার, এবং স্তম্ভের উচ্চতা সমান 21 মিটার। তবে বন্ধুরা এই স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, অতএব দেখো স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πRh, সেটি সমান কত বলা আছে, 264 বর্গমিটার, তাই তো? তা এটি আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এবার দেখো স্তম্ভের আয়তন সমান কি হবে, πR²h, আয়তন সমান বলে দেওয়া আছে 924 ঘনমিটার। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার বন্ধুরা এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা ভাগ করি, তবে কী হতে পারছি, দেখো 2 নং ভাগ 1 নং করে পাই, তাহলে কি হচ্ছে πR²h/2πRh সমান 924/264। এবার দেখো এখান থেকে এই পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, আর এদিকে দেখো আমরা যদি 11 দিয়ে কাটি তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 24 পাচ্ছি, আর 11 দিয়ে কাটলে এখানে আমরা পাচ্ছি 84, আর 12 দিয়ে কাটলে 12 × 2 = 24, 7 × 12 = 84। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো বন্ধুরা, এই যে উপরে দুটো আর আছে নিচে একটা আর আছে, তাহলে দুটো থেকে এই একটা আর বাদ গেলে আমরা উপরে একটা আর পাচ্ছি নিচে 2 পাচ্ছি, সমান এক্ষেত্রে কী হচ্ছে দেখো 7/2, তাই তো? তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, আর সমান কি হবে 7/2 × 2, কোনাকোনি গুণ হয়ে গেল, 2 2 কেটে গেল, তাহলে আমরা কি পেলাম, অতএব আর সমান আমরা পেলাম 7 মিটার। আমাদের এইচের মান বের করা দরকার, তাই দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটিতে আমরা আরের মান বসিয়ে এইচের মান সহজেই বের করতে পারি। তা দেখো আমরা যদি 1 নং সমীকরণে আর সমান 7 বসিয়ে পাই, দেখো কি পাচ্ছি,
टू इंटू पाई बोलते कि बाईशे सात इंटू आर मान आप कत बसा सात इंटू एस समान कत दुशो चौषटी तो यहन सत सत केटे जा चुवालीस एस समान दुशो चौषटी एखान एस समान कि हे दुशो चौषटी के चुवालीस दिए भाग करब तई तो तब कि समान पाची छय मीटार ठीक है। तो हमें देखो बंधुरा जेटी जानते चाव जे स्तम्भर व्यसर दैर्घ्य क्य है टू आर अर्थात दुई गुण आर सात पे हमें पेल चौदह मीटार उच्चता एस समान कत बेर कर छय मीटार केमन आशा करी बंधुरा अंकटी तुम्हारा बुझते पे एबार एगारो दागर लक्ष्य करो तो एगारो दागे कि बला आज न मीटार उच्चता विशिष्ट एक लम्बा वृत्ताकार चुंगाकृत टैंक जलपूर्ण आछे छय सेमी दैर्घ्यर व्यसर एक पाइप दिए मिनिटे दुशो पचिस मीटार वेगे जल बेर है तो हमें छत्तीस मिनिटे टैंकटर सम्पूर्ण जल बेरिए जाए टैंकर व्यसर दैर्घ्य हिसाब कर लिखी ताहले देखो बंधुरा एखान थेके आमरा देखते पाच्छी जे नल दिए छत्तीस मिनिटे जतटुकू जल बेर हबे सेइटी टैंके जलेर आयतनेर समान ताहले प्रथमे आमादेर बेर करते हबे एई टैंक प्रति मिनिटे कतटा जल बेर करे सेई जे परिमाण बेर हबे ताके आमरा छत्तीस दिए गुण करे टैंके समस्त जलेर परिमाण पाबो एबं पाशापाशि आमरा कि करबो टैंके जलेर आयतन बेर करबो एबं सेई दुटी परस्पर समान देखिए आमरा किन्तु सहजेई टैंके व्यसर दैर्घ्य बेर करते पारि तो देखो आमरा किभाबे करछि एखाने बला आछे पाइपेर व्यास छय सेमी अतएव पाइपेर व्यासार्ध आर समान कि हबे एई छय के आमरा दुई दिए भाग करब आमरा पाबो तीन सेमी केमन तो देखो बंधुरा एखाने पाइप दिए जल बेर हर गतिवेग जे एककटा सेटी मीटारे आछे ताहले आमरा कि करब एई सेमिटाके मीटारे निये जाई तो सेमी के मीटर नहीं जीते गले क्यों करते हैं एकसाथे भाग करते हैं तो तीन के एकसाथे भाग कर लेकिन पा शून्य दशमिक शून्य तीन मीटार ठीक है। जल बेर हवार गतिवेग भि समान दुशो पचिस मीटार पर मिनट अतए प्रति मिनिटे जल बेर है तार आयतन कि हबे बंधुरा ए नलेर प्रच्छच्छेद तार साथे जलेर गतिवेगेर गुण हबे ताहले आमरा पेये जाबो प्रति मिनिटे कतटुकु करे जल बेर है तो नलेर प्रस्थच्छेद बेर करब आमरा किभाबे पाई आर स्क्वायर तार साथे जलेर गतिवेग कि भि धरेछिलाम एई दुटी गुण करलेई आमरा पेये जाबो ता देखो पाईर मान बाईशेर सात आर आमादेर कत बेर होयेछे शून्य दशमिक शून्य तीन ता सेटी आमरा दुबार लिखे देब भि एर मान कत आछे दुशो पचिस ताहले एखाने आमरा दुशो पचिस बसिए दिलाम आमादेर एककटा कि हबे घनमीटार केमन तो यहाँ तो प्रति मिनिटे बेर हवा जलेर आयतन अतए छत्तीस मिनिटे जल बेर है बेर करते गेले एटिके आमरा छत्तीस दिए गुण करब अर्थात बाईशे सात गुण शून्य दशमिक शून्य तीन गुण शून्य दशमिक शून्य तीन गुण दुशो पचिस गुण छत्तीस एत घनमीटार ठीक आछे। एबार आमरा कि करब बंधुरा एबार आमरा जो लम्ब वृत्ताकार टैंक छिलो सेई टैंकेर जलेर आयतन बेर करब तो आमरा देखते पाच्छी एखाने टैंके शुधु उच्चता बोले देया आछे व्यास आमादेर बेर करते हबे ताहले आमरा धरे नी जे टैंकेर व्यास समान टू आर मीटार तबे व्यासार्ध कि हबे व्यासार्ध समान
আর মিটার। তা যেহেতু বন্ধুরা এই এককটি ঘনমিটারে বেরিয়েছে, তাই আমরা ব্যাসটাকে মিটারে ধরে নিলাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চতাটাও মিটারে আছে, অর্থাৎ ট্যাঙ্কের উচ্চতা এই সমান কি আছে 9 মিটার। অতএব ট্যাঙ্কের আয়তন কি হবে, তা আমরা জানি লম্ববৃত্তাকার কোনো বস্তুর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এবার মানগুলি বসিয়ে দেব। তো পায়ের মান কত, 22/7 গুণ আর এর মান আমরা জানি না, এটা বের করব। তাহলে এখানে আর স্কোয়ার রেখে দিলাম ইন্টু উচ্চতা কত 9, অর্থাৎ এত ঘনমিটার আমরা পেলাম ট্যাঙ্কের আয়তন। তো দেখো বন্ধুরা, এই আয়তন এবং যে পরিমাণ জল বের হয়ে গেছে সেই জলের আয়তন দুটো সমান। তাহলে আমরা সত্য অনুসারে লিখতে পারি এইটা সমান এইটা। এবার দেখো বন্ধুরা, দুপাশ থেকে আমরা 22/7 কেটে দিতে পারি, তবে আর স্কোয়ার সমান কি হবে, আর স্কোয়ার সমান হবে 0.03 গুণ 0.03 গুণ 225 গুণ 36/9, তাই তো? এবার যদি আমরা 9 দিয়ে 36কে কাটি তাহলে আমরা কত পাবো, 4 নং 36। এবার দেখো বন্ধুরা, এখান থেকে আমরা আর সমান কি পাচ্ছি, যেহেতু এটি স্কোয়ার ছিল আর এখানে আমরা শুধু আর বসেছি, অর্থাৎ আমাদের এই সংখ্যাটার বর্গমূল করতে হবে। অর্থাৎ আর সমান আমরা কী পাবো, এই দুটো থেকে আমরা একটা নেব, অর্থাৎ 0.03 আসবে গুণ 225-এর বর্গমূল আমরা 15 পাবো, 4-এর বর্গমূল আমরা 2 পাবো। অর্থাৎ এখানে আমরা আর সমান পেলাম 0.03 গুণ 15 গুণ 2। তা এই কটা গুণ করলে আমরা আর সমান কী পাবো, আর সমান পাবো 0.9 মিটার। কেমন? তা আমরা বন্ধুরা ট্যাঙ্কের ব্যাসার্ধ বের করে ফেলেছি। আমাদেরকে ট্যাঙ্কের ব্যাস জানতে চাওয়া হয়েছিল, অতএব ট্যাঙ্কের ব্যাস সমান 2 গুণ 0.9 মিটার। তাহলে আমরা কি পাবো, 1.8 মিটার। বা আমরা যদি ডেসিমিটারে বের করি তাহলে এটিকে 10 দিয়ে গুণ করে 18 ডেসিমিটার। ঠিক আছে, তোমাদের এই পর্যন্ত করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বন্ধুরা অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 12 দাগেরটা লক্ষ্য করো। 12 দাগেরটা কি আছে, সমান ঘনত্বের একটি লম্বা বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমি, 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা এবং গুড়িটির ওজন 9.24 কুইন্টাল হলে গুড়িটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা হিসাব করে লিখি। দেখো বন্ধুরা, এখানে গুড়িটির মোট ওজন দেওয়া আছে 9.24 কুইন্টাল আর প্রতি ঘন ডেসিমি কাঠের ওজন দেওয়া আছে 1.5 কিগ্রা। তা আমরা এই গুড়িটির মোট ওজনকে যদি প্রতি ঘন ডেসিমি কাঠের ওজন দিয়ে ভাগ করি তবে আমরা গুড়িটির মোট আয়তন পেয়ে যাব। তাহলে চলো প্রথমে আমরা গুড়িটির আয়তন বের করে নিই। তো গুড়িটির মোট ওজন কত, গুড়িটির মোট ওজন সমান 9.24 কুইন্টাল। তা কুইন্টালকে আমরা প্রথমে কি কিগ্রাতে নিয়ে যাব। তা কিগ্রাতে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হবে, 9.24কে আমরা 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা কি পাবো, 924। এবার এখানে দেখো বন্ধুরা, প্রতি কিগ্রা কাঠের ওজন দেওয়া আছে 1.5 কিগ্রা, কাঠের গুড়ির আয়তন সমান 924/1.5। এখান থেকে যদি আমরা দশমিকটা তুলে দিই তাহলে উপরে আমরা কী পাবো, 10 পাবো। 5 দিয়ে কাটা করতে করলে 5 দিয়ে গুণি 10, 3 5 15, 3 দিয়ে যদি আমরা 924কে কাটি তাহলে আমরা 308 পাবো। তা 2 দিয়ে 308কে গুণ করলে আমরা 616 ঘন ডেসিমি পাবো। কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 440 বর্গ ডেসিমি
এবার দেখো বন্ধুরা, এখানে কাঠের গুঁড়ির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, অর্থাৎ এই অঙ্কটা তোমাদের 10 দাগের অঙ্কের মতো কিন্তু হয়ে গেল। তো এবার আমরা 10 দাগের অঙ্ক যেভাবে সমাধান করেছিলাম, এই অঙ্কটা আমরা ঠিক সেইভাবেই সমাধান করব। তা দেখো, ধরি কাঠের গুঁড়ির ব্যাস সমান 2r/dm, তাহলে ব্যাসার্ধ কি হবে? তাহলে ব্যাসার্ধ সমান 8 ডেসিমি। তাহলে কাঠের গুঁড়ির আমাদের উচ্চতাও দরকার আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল বের করতে গেলে, তাহলে আমরা সেটি 23 ডেসিমি ধরে নিলাম। অতএব দেখো, কাঠের গুঁড়ির আয়তন সমান কি জানি আমরা, πr²h, এটি সমান কত বের হয়েছে, 616। তাহলে এখানে 616 বসিয়ে দিলাম, এত ঘন ডেসিমি। তো এটিকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এবার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল, সেটি সমান কি হয় বন্ধুরা, 2πr/h। তো বক্রতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 440 বর্গ ডেসিমি। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার কি করব বন্ধুরা, এই 1 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণে ভাগ করব, অর্থাৎ 1/2 করে পাই। তাহলে কি হচ্ছে দেখো, πr²h বাই এখানে কি আছে, 2πr² সমান সমান চিহ্নের পাশে কি ছিল, 616 বাই এদিকে ছিল 440। তা পাই পাই কেটে গেল, এইচ কেটে গেল, তাহলে এখানে 11 দিয়ে কাটলে আমরা পাবো 40, আর উপরে 616কে 11 দিয়ে কাটলে আমরা পাবো 56। যদি আমরা 8 দিয়ে কাটি, 5 8 40, 7 8 56, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে বন্ধুরা দেখো, উপরে 2টো r আছে, তার থেকে 1টা r বাদ যাবে, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো r/2 সমান এদিকে উপরে পাবো 7 আর নিচে পাবো 5। তাহলে দেখো এখান থেকে r সমান কি হবে, r সমান হবে, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে 7 × 14/5 ডেসিমি। কেমন? তাতে এই r এর মান আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে যে কোনো একটি বসিয়ে দিই, সেখান থেকে আমরা h এর মান পেয়ে যাব। তা r এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে, 2 নং সমীকরণে r সমান 14/5 বসিয়ে পাই। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো বন্ধুরা, 2 × π এর মান হচ্ছে 22/7 গুণ r এর মান কত, 14/5 গুণ এই সম্বন্ধে জানা নেই, আমরা বের করব, সমান 440। তাহলে দেখো, 7 দিয়ে 14কে কাটলে এখানে আমরা 2 পাচ্ছি, বা 2 × 22, 22কে 2 দিয়ে গুণ করলে 44, 44কে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 88h, নিচে পাবো 5 সমান 440। এবার এখান থেকে এই সমান কি হয় বন্ধুরা, এই 440কে কোনাকুনি 5 দিয়ে গুণ হবে এবং এই 88 দ্বারা ভাগ হবে, তাই তো? তা 88 দিয়ে 440কে ভাগ করলে আমরা 5 পাবো, অতএব এখান থেকে আমাদের এইচ এর মান কত বের হবে, 5 × 5 = 25 ডেসিমি। কেমন? তাহলে আমাদের উত্তর কী হবে, অতএব আমাদের উত্তর হবে ব্যাস সমান 2 গুণ, আর এর মান আমরা বের করেছি 14/5, অর্থাৎ আর হচ্ছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা ব্যাস পাবো, তাহলে 28/5, 28কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5.6 ডেসিমি, ও উচ্চতা কত বেরিয়েছে, 25 ডেসিমি। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তো আমরা বুঝতে পেরেছ। তো এবার 13 দাগের অঙ্কটা লক্ষ্য করো, 13 দাগে কি বলা আছে, 13 দাগে বলা আছে, 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহার পাইপের
মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপটির দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটি সমগ্র তলের আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তা দেখো বন্ধুরা, এইরকম একটি পাইপ আছে যার ভেতরটা কি ফাঁপা। এই পাইপটি সমগ্র তলে কী করতে হবে, আলকাতরা প্রলেপ দিতে হবে। তা আলকাতরা প্রলেপ দিতে গেলে এটি যেমন বাইরের তলে আলকাতরা দিতে হবে, ভেতরের দিকেও আলকাতরা দিতে হবে, উপরের এই অংশের আলকাতরা দিতে হবে, তাই তো? ঠিক নিচেরও এই অংশের আলকাতরা দিতে হবে। তাহলে আমাদের কী করতে হবে, এই পাইপটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তা দেখো এখানে পাইপের ব্যাস কত দেওয়া আছে, বহির্ব্যাস দেওয়া আছে 30 সেমি। অতএব পাইপের বহির্ব্যাসার্ধ আর ওয়ান সমান কী হবে, ব্যাসের অর্ধেক অর্থাৎ 30কে 2 দিয়ে ভাগ করব, আমরা পাব 15 সেমি। ঠিক একইভাবে বন্ধুরা পাইপের অন্তব্যাসার্ধ R2 মান কী বের হবে, অন্তব্যাস বলা হচ্ছে 26, তাকে 2 দিয়ে ভাগ করব, আমরা পাব 13 সেমি। পাইপের উচ্চতা কত বলে দিয়েছে, পাইপের উচ্চতা H বলে দিয়েছে 14.7 মিটার। তো 14.7 মিটার সমান কত, আমরা যদি সেমিতে নিয়ে যাই তবে এটিকে 100 দিয়ে গুণ করতে হবে। তা 14.7কে 100 দিয়ে গুণ করলে আমরা 1470 সেন্টিমিটার পাব, তাই তো? তো দেখো বন্ধুরা পাইপের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πR1+R2×H। অর্থাৎ এটির ফলে আমরা এই ভেতরের দিকের বক্রতল এবং বাইরের দিকের বক্রতলের ক্ষেত্রফল পেলাম। তার সাথে কী হবে বন্ধুরা, এই নিচের শেড দেওয়া অংশ এবং উপরে শেড দেওয়া অংশের ক্ষেত্রফল এবার যোগ করতে হবে। অর্থাৎ সেটি কী হবে, 2πR1²-R2² অর্থাৎ এই বাইরের দিকের ক্ষেত্রফল থেকে এই ভেতরের এই অংশের ক্ষেত্রফল বাদ দিলে আমাদের এই শেড দেওয়া অংশের ক্ষেত্রফল পেয়ে যাব। তো এবার দেখো বন্ধুরা আমরা মানগুলি বসিয়ে দিই। তো কী আছে, 2×π-এর মান হচ্ছে 22/7, R1 আমরা কত পেয়েছি 15, যোগ R2 হচ্ছে 13, উচ্চতা পেয়েছি আমরা 1470, যোগ 2×π/7, R1 হচ্ছে বন্ধুরা 15² বিয়োগ R2 হচ্ছে 13² তাই তো? তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 2×π/7 গুণ এই দুটি যোগ করলে কত হবে, 28 হবে, গুণ 1470 যোগ 2×π/7। তা দেখো বন্ধুরা 15কে² করলে আমরা কত পাচ্ছি, 225 পাচ্ছি, বিয়োগ 13কে² করলে 169 পাচ্ছি। এবার আমরা এখানে কী করবো বন্ধুরা, কাটাকাটি করব। তা দেখো 7 দিয়ে 28কে কাটলে আমরা 4 পাবো, তাহলে কত হচ্ছে, 4 দিয়ে গুণি 8, 8 দিয়ে 22কে গুণ করলে আমরা পাবো 176, গুণ এখানে কত আছে দেখো 1470, যোগ আর এক্ষেত্রে 2×π/7 গুণ তা 225 থেকে 169 বাদ দিলে আমরা পাবো 56, 7 দিয়ে 56কে কাটলে আমরা এখানে 8 পাবো। তাহলে দেখো বন্ধুরা এই দুটো গুণ করলে আমরা পাবো 258,720, যোগ আর এখানে 2×22×8, এই 3টে গুণ করলে আমরা পাবো 352। তবে কি হবে, এত বর্গ সেমি, তাই তো? তা দেখো বন্ধুরা এই দুটি যোগ করলে আমরা কি পাচ্ছি, এই দুটি যোগ করলে আমরা পাবো 259,072 বর্গসেমি। তা দেখো বন্ধুরা এখানে বলে দেওয়া আছে যে প্রতি বর্গ ডেসিমিটার রং করতে 2.25 টাকা লাগবে, তবে আমাদের এই আয়তনটা সেমিতে বেরিয়েছে, এটাকে বর্গ ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তা দেখো বন্ধুরা
এখানে দেখো বর্গ সেমি আছে, তা সেমিকে ডেসিমিটারে নিতে গেলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হয়। বর্গ সেমি বলতে এখানে দুটো সেমি গুণ আছে, তবেই তো বর্গ সেমি এসছে। তাহলে দুটো সেমিকে যদি আমাদের ডেসিমিটারে নিয়ে যেতে হয়, তবে আমাকে দুটো 10 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে সংখ্যাটি, এই সংখ্যাটিকে আমাদের 10 গুণ 10, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে বর্গ সেমিকে বর্গ ডেসিমিটার নিতে গেলে 100 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কী পাবো, 2590.72 বর্গ ডেসিমি। কেমন? তো দেখো বন্ধুরা, প্রতি বর্গ ডেসিমিতে খরচ হয় 2.25 টাকা। অতএব আমাদের মোট খরচ হবে 2590.72-কে 2.25 দিয়ে গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব আমাদের মোট কত খরচ হবে। অর্থাৎ আমরা পাব 5829.12 টাকা। কেমন বন্ধুরা? তোমরা এই গুণটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় করবে। এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবে। আর বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ এই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।